হ্যাঁ, তো আন্টি কিছু কোশ্চেন জিজ্ঞেস করি আমি। হ্যাঁ, আপনার গানগুলো তো খুবই ভালো, আমাদের যথেষ্ট পছন্দ হয়েছে, আশাবাদী বাংলাদেশের সকল দর্শক আপনার গান পছন্দ করবে। কলেজের প্রতিষ্ঠাতা এবং প্রফেসর পীরজাদা শরীফ সাহেব, উনি কিংসুক একাডেমিতে ওনার এক প্রিয় ছাত্র অর্ধেন্দু বাবু আমার টিচার, ওনার কাছে নিয়ে বললেন যে আমার ভাইয়ের মেয়ে শালতী পাপিয়ানোর মেয়ে আমার কবিতাকে তুমি গান শিখিয়ে দাও। কিংসুক থেকে চার পাঁচ বছর ওখান থেকে, তারপরে ঢাকায় এসে আক্তার সাদমানি সাহেবের কাছে একটু একটু যেতাম। তারপর তো আমার আমি তো নিজের জন্য গান করতাম, তারপরে তো জানিনি যে এটা আমার পেশা বা আমার সংসারের জন্য এটা রিজিকের ফয়সালা করবেন। এটার মাধ্যমে গান শিখিয়েছি পরিবারের জন্য, টাকা নিয়েছি মানুষের বাসায় গিয়ে গিয়ে। স্বাধীনতা যুদ্ধের গান বাবার লেখা গানটা আমি গাইবো। আমি তোমায় বড় ভালোবাসি সোনার বাংলা রে, তোমায় আমি বড় ভালোবাসি, তোমায় আমি বড় ভালোবাসি সোনার বাংলা রে, তোমায় আমি বড় ভালোবাসি। আমার আবার যদি হয় গো জনম রে, যেন তোমার কোলে আসি ফিরে, তোমার কোলে আসি সোনার বাংলা রে, তোমায় আমি বড় ভালোবাসি। এই দেশে জন্মেছি বলে কোনো দুঃখ নাই, আমি জনমে জনমে যেন তোমারে কোল পাই। এই দেশে জন্মেছি বলে কোনো দুঃখ নাই, আমি জনমে জনমে যেন তোমারে কোল পাই। যদি স্বর্গ থাকে কোনো লোকের, আমি তার নাহির প্রত্যাশী সোনার বাংলা রে, তোমায় আমি বড় ভালোবাসি। আমি তোমায় বড় ভালোবাসি সোনার বাংলা রে, তোমায় আমি বড় ভালোবাসি। দোয়েল কোয়েল ডাকে যেথায় সকাল বিকাল সাঝে, মাঠে ঘাটে রাখালি আর বাঁশি যেথায় বাজে, ওরে শত ব্যথা লয়ে বুকে রে, লতিব রইল সেথায় বসি, লতিব রইল সেথায় বসি সোনার বাংলা রে, তোমায় আমি বড় ভালোবাসি। কোথায় গেলে পাবো এমন হিজুল বটের ছায়া, পথে পথে ছড়িয়ে আছে কোথায় এমন মায়া, ওরে বধুর বুকে মায়ের মুখে রে, ওরে বধুর বুকে মায়ের মুখে রে, আছে কোথায় এমন হাসি, আছে কোথায় এমন হাসি সোনার বাংলা রে, তোমায় আমি বড় ভালোবাসি। আমি তোমায় বড় ভালোবাসি সোনার বাংলা রে, তোমায় আমি বড় ভালোবাসি, তোমায় আমি বড় ভালোবাসি। আমার একটা প্রশ্ন ছিল, আপনার